আইপিএল শুরু হতে আর এক মাস বাকি। টিম তৈরি করা হয়ে গিয়েছে প্রত্যেকটা টিমের, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই নতুন চিন্তায় আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো, বিশেষ করে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার এবং ম্যাক্সওয়েলদের মতো প্লেয়াররা যেসব টিমে রয়েছেন তাদেরই চিন্তা একটু বেড়েছে। এর পেছনে একটাই কারণ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম, এপ্রিল মাসের 6 তারিখের আগে অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার আইপিএলে যোগ দিতে পারবে না, আর তা দেখেই রীতিমতো চমকে গিয়েছেন সকলে, বিশেষ করে আইপিএল টিমগুলো। সব কিছু ঠিকঠাক চললে আগামী মার্চের 26 তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল। বেশিরভাগ টিমেই রয়েছেন অজি তারকারা, তাদের মেগা অকশন থেকে প্রচুর দামে কিনেছে বিভিন্ন টিম, কিন্তু সেই প্লেয়ারদের আইপিএলে শুরু থেকেই বেশ কয়েকটা ম্যাচে পাবে না তারা, আর এতে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা, আর এই সমস্যার সমাধানের জন্য বিসিসিআইয়ের শরণাপন্ন হয়েছে বেশ কয়েকটি আইপিএল টিম। এপ্রিলে 6 তারিখের আগে প্যাট কামিন্স, ওয়ার্নাররা আসতে পারবেন না, চিন্তায় সমস্ত আইপিএল টিম। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক অদ্ভুত নিয়ম চাপিয়ে দিয়েছে তাদের ওপর, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেললেও 6 তারিখের আগে ওয়ার্নাররা আইপিএলে কোনো মতেই খেলতে পারবেন না। আর সোমবার অস্ট্রেলিয়ার এই নিয়মের কথা জানার পর থেকেই চিন্তা বেড়েছে আইপিএলের টিমগুলোর। আর 6 তারিখের পরে আসবে, মানে প্রথম 3 থেকে 4টি ম্যাচ এমনিতেই খেলতে পারবেন না তারা, সেই সঙ্গে রয়েছে 6 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, অর্থাৎ প্রথম 5টি ম্যাচে টিমের সেরা প্লেয়ারদের না পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে যেমন ডেভিড ওয়ার্নার অন্যতম গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু কলকাতায় প্যাট কামিন্সও। এমন অবস্থায় প্রথম 4 থেকে 5 ম্যাচে যদি তাদের না পাওয়া যায়, তাতে চিন্তা যে বাড়বে তা বলাই যায়।